আরো হিন্দুদের উপর আক্রমণ হবে, আক্রমণ হয়ে ইন্ডিয়াতে মেসেজ দিবে, দেখো এই মুসলমান যদি তোমরা আমাদেরকে ক্ষমতাবান না রাখো তাহলে বাংলাদেশে হিন্দুদের অধিকার থাকবে না। সুতরাং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে আরো মানে আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য, কেউ বলতে পারেন যে আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়েছেন, ইকোনমিস্ট পত্রিকাতে দেখেন, ইকোনমিস্ট বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট পত্রিকা রিপোর্ট করেছে যে 2009 এর ইলেকশনে আওয়ামী লীগ ভারতের টাকায় ডলারে ব্যাগস অফ ডলারে ক্ষমতা এসেছে। সংঘর্ষ হয়ে মানুষ মারা যাবে কিন্তু সরকার মজায় মজায় মিষ্টি আলু পোড়া খেতে চাচ্ছে, সরকার এটা থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে, সরকার এটাকে এখানে পলিটিক্যাল কার্ড খেলতে চাচ্ছে যে বাংলাদেশে নতুন নতুন জঙ্গি সংগঠন গজাবে, যেমন নিয়ে আসবে জঙ্গি সংগঠনের সাথে বিএনপির অমুক নেতার মিটিং হয়েছে, জামাতের অমুক নেতার মিটিং হয়েছে, অমুক নেতার ছেলের ওই জঙ্গি সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের নেতাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা ব্রিফিং পাঠাবে যে দেখো এই বিএনপি জামাত বিরোধী দল তারা আসলে সন্ত্রাসী জঙ্গি এক্সট্রিমিস্ট। তখন রেলমন্ত্রী সেখানে গেলেন, তখন কাদিয়ানি সম্প্রদায়ের লোকজনই বলল যে আপনার আশেপাশেই কিন্তু আক্রমণকারীরা রয়েছে, অর্থাৎ এই ঘটনার নায়ক হিসাবে, এই ঘটনার নেপথ্য নায়ক হিসাবে সরকারি দলের লোকজন যারা রেলমন্ত্রীর আশেপাশে ছিলেন। তাহলে আমরা ধরে নিচ্ছি এবং আমার ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এবং আমি ইন্টারন্যাশনাল ফিল্ডে ডিপ্লোমেটিক ফিল্ডে কাজ করি, আমি সেটা রেফারেন্স দেবো যে কেন এটা ঘটতে পারে। আমি আজকেও ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং দেশে যারা পলিটিক্যাল অবজারভার তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, আমার অবজারভেশনটা আমি দিচ্ছি। একদিকে কাদিয়ানি সম্প্রদায়ের লোকজন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বললেন যে আপনার আশেপাশেই যারা দোষী তারা রয়েছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার জন্য বিএনপি এবং জামাতকে দায়ী করলেন। আসুন আমরা এখন মিলিয়ে নিই এই এই দাবিতে সরকার এবং আওয়ামী লীগ কি গেইন করতে চাচ্ছে, এবং এই এই ঘটনার কাদিনি সম্প্রদায়ের বক্তব্য যদি সঠিক হয়, এবং আমি মনে করি সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যেহেতু ওনারা আক্রমণকারীদেরকে দেখেছেন এবং ওনারা স্পষ্ট মন্ত্রীর সামনে বলেছেন যে আপনার আশেপাশের লোকজন দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন এই সেখানে কাদিয়ানিদের সম্মেলন হলে পাল্টা প্রতিবাদ প্রোগ্রাম হতে পারে, ওদের একটি বড় সম্মেলন, এইটি কি সরকারের গোয়েন্দারা জানতেন না? অবশ্যই জানতেন। আচ্ছা যদি কেউ বলে যে আমরা জানতাম না, তাহলে যথাযথ প্রোটেকশনের ব্যবস্থা কি করেছেন? এই সংঘর্ষ যেন না হয় তার জন্য সর্বোচ্চ কাজ কি ওনারা করেছেন? সেটি করেছে বলে আমার সন্দেহ রয়েছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যে পলিটিক্যাল স্কোরটি অর্জন করতে চাইলেন, এবং আপনি জানেন যে এই ধরনের ঘটনার পরে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সরকারের পক্ষ থেকে একটি ব্রিফিং দেওয়া হয়, দেশে যখন এই ধরনের সংঘর্ষ এবং আন্তধর্মীয় অথবা অন্য ধর্মের সাথে সংঘর্ষ হয়, হতাহতের ঘটনা ঘটে, তখন সরকারের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রের দূতাবাসগুলোকে ব্রিফ করা হয়, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে সরকারের পক্ষ থেকে ব্রিফ করা হয়, সরকারের যারা বিদেশি দূতাবাসে অ্যাম্বাসেডার রয়েছে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা একটা ব্রিফিং দেয়। আচ্ছা তাহলে তাদের ব্রিফিংটা কি গিয়েছে? তাদের ব্রিফিংটা গিয়েছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পঞ্চগড়ের এই ঘটনার সাথে বিএনপি জামাত জড়িত, মানে হলো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আওয়ামী লীগ একটা মেসেজ দিলেন যেই বিএনপি জামাতকে তোমরা গণতান্ত্রিক অধিকার দিতে চাও, নির্বাচনের মানে লেভেল প্লেইং ফিল্ড দিতে চাও, তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে চাও, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাও, গণতান্ত্রিক অধিকার দিতে চাও বিরোধী দলের এবং ভিন্ন মতাবলম্বীদের অধিকার দিতে চাও, আসলে তারা কারা? তারা হচ্ছে তারা যারা কাদিয়ানিদের উপর আক্রমণ করে কাদিয়ানিদের মানে ধর্মীয় সমাবেশ ভণ্ডুল করে দেয়, যারা মানুষের অধিকার বিশ্বাস করে না, অন্য ধর্মের মানে ধর্মীয় অধিকার বিশ্বাস করে না, তারা আসলে গণতান্ত্রিক না, তারা আসলে সন্ত্রাসী, তারা গণতন্ত্রের শত্রু। সুতরাং এই ধরনের গণতান্ত্রিক শত্রুদেরকে গণতান্ত্রিক স্পেস দেওয়া যায় না। আসলে এই মেসেজটা দেওয়ার জন্যই সরকার এই তথাকথিত নাটকের ব্যবস্থাটি করেছে বলে আমি এবং আমরা যারা ইন্টারন্যাশনাল অবস্থান থেকে বাংলাদেশে এই ঘটনাকে পর্যবেক্ষণ করি এবং সরকার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে ব্রিফিংস দিয়েছেন
এইটির এই ট্রান্সলেশন, অর্থাৎ এটির এই মর্মার্থ আমাদের কাছে পৌঁছেছে। অর্থাৎ সরকার এখানে আলু পোড়া খেতে চাচ্ছে, আগুনে এবং মানে সংঘর্ষ হয়ে মানুষ মারা যাবে, কিন্তু সরকার মজায় মজায় মিষ্টি আলু পোড়া খেতে চাচ্ছে, সরকার এটা থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে, সরকার এটা এখানে পলিটিক্যাল কার্ড খেলতে চাচ্ছে। এবং আমি আরো বলছি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এবং অন্যান্য জায়গায় আমি বলেছি এবং বলছি যে নির্বাচন ঘনিয়ে আসছে, সরকার এখন অনেকগুলা কার্ড খেলবে। এইটি হচ্ছে একটি কার্ড, মুসলমান কাদিয়ানি সংঘর্ষের মাধ্যমে মানুষের মৃত্যু ঘটানো এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই কার্ড সেল করা যে ইউ নিড আস, ইউ সাপোর্ট আস, ইউ নিড এ সেকুলার পার্টনার ইন বাংলাদেশ হু আর ডেমোক্রেটিক। আর আমাদের বিরোধী যারা রয়েছে তারা সেকুলার পার্টনার না, তারা ডেমোক্রেটিক না, তারা এক্সট্রিমিস্ট, তারা ফেসিস্ট। এই কার্ডটি সরকার খেলতে চেয়েছে, তারা সাকসেসফুলি খেলছে এবং আরো অনেকগুলা কার্ড তারা সামনে নিয়ে আসবে। যেমন নিয়ে আসবে যে বাংলাদেশে নতুন নতুন জঙ্গি সংগঠন গজাবে, যেমন নিয়ে আসবে জঙ্গি সংগঠনের সাথে বিএনপির অমুক নেতার মিটিং হয়েছে, জামাতের অমুক নেতার মিটিং হয়েছে, অমুক নেতার ছেলের ওই জঙ্গি সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের নেতাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা ব্রিফিং পাঠাবে যে দেখো এই বিএনপি জামাত বিরোধী দল তারা আসলে সন্ত্রাসী, জঙ্গি, এক্সট্রিমিস্ট, তারা অ্যান্টি সেকুলার। তোমরা আমাদেরকে 2009 যেমন সাপোর্ট করেছিলে, তোমরা আমাদেরকে 2014 যেভাবে সাপোর্ট করেছিলে, 2018 মানে ফেসিবাদী ইলেকশন করার পরও আমরা যে ক্ষমতায় আছি, তোমরা আমাদের সাথে ডে টু ডে বিজনেস করেছ, সরকারি সম্পর্ক রেখেছ, তোমরা আমাদের সাথে সেই সম্পর্কটি চালিয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে স্বীকৃতি দিয়ে যাবে, আমাদেরকে সাপোর্ট করবে, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে ক্ষমতা ধরে রাখলো, যেহেতু আমরা তথাকথিত সেকুলারিস্ট, আমরা কাদিয়ানিদের পক্ষে। এবং দেখবেন আরো হিন্দুদের উপর আক্রমণ হবে, আক্রমণ হয়ে ইন্ডিয়াতে মেসেজ দিবে দেখো এই মুসলমান যদি তোমরা আমাদেরকে ক্ষমতা না রাখো তাহলে বাংলাদেশে হিন্দুদের অধিকার থাকবে না। সুতরাং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে আরো মানে আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য, কেউ বলতে পারেন যে আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়েছেন, ইকোনমিস্ট পত্রিকাতে দেখেন, ইকোনমিস্ট বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট পত্রিকা রিপোর্ট করেছে যে 2009 ইলেকশনে আওয়ামী লীগ ভারতের টাকায় ডলারে, ব্যাগস অফ ডলারে ক্ষমতায় এসেছে, যদিও বাংলাদেশের সরকার এটির প্রতিবাদ করেছে, প্রতিবাদ তো করতেই পারে, চোরকে চোর বললে চোরও প্রতিবাদ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তখন সরকার আবার হিন্দুদের উপর আক্রমণ করতে পারে, আক্রমণ করে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে তাদেরকে আরো শক্তভাবে সহযোগিতা করার জন্য বলতে পারে, মাইনরিটির উপর আক্রমণ করতে পারে, কাদিয়ানিদের উপর আক্রমণ করা হয়েছে, এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট আসবে এবং যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী উনি একজন দায়িত্বপ্রাপ্ত পদে রয়েছেন, ওনার বক্তব্যের কিন্তু এটা একটা ভ্যালু আছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। যখন সরকারের পক্ষ থেকে এই ব্রিফিংসটা যাবে ইংরেজিতে যে দেখো স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ওনার কাছে যথাযথ এভিডেন্স রয়েছে এই ঘটনার সাথে বিএনপি জামাত জড়িত, সুতরাং আপনারা বিএনপি জামাতের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলবেন। আচ্ছা, এই গেল আমার পঞ্চগড়ের ঘটনার ব্যাপারে, আমার ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং পলিটিক্যাল। আর আছে 4 মিনিট আপনার। আচ্ছা আচ্ছা, আমি খুব বেশি টাইম নেব না। দেখুন জনাব ফিরোজ সাহেব, উনি একটি হাদিসের কথা বলেছেন যে যে আমাদের কেবলা মানবে, আমাদের মতো আমাদের গরু গোস্ত খাবে, তারা মুসলিম, তারা তারা আমাদের জিম্মা পাবে। হ্যাঁ, হাদিসটি সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো হচ্ছে আমলি দিক, আমল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের কথাটা বলেছেন, এই আমলের পূর্বে হচ্ছে ইমান। এখানে মাওলানা সাহেব রয়েছেন, দর্শক শ্রোতা যারা আছেন তারা সকলেই জানবেন যে মুসলিম হওয়ার আগে, উনি যে হাদিসটা বলেছেন, আল্লাহ রাসুল বলেছেন তারা মুসলিম, মুসলিম হওয়ার আগে ইমান আনতে হয়, মুমিন হতে হয়, মুমিন ইজ দ্য ফার্স্ট এন্ট্রেন্স, দেন ইউ আর মুসলিম। এখন ওনাদের তো ইমানই নাই, ওনারা তো মুমিনই না, ওনারা তো ইমানদারই না। আমি মোটা দাগে কথাটি বলে ফেললাম, কেন আমি বলছি দেখুন, ওনারা মানুষকে বিভ্রান্ত করার জন্য খাতামুন নাবিন শব্দটি বলে, কিন্তু আমাদের আকীদা হচ্ছে,
আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং সমগ্র মুসলমানদের আকীদা হচ্ছে আমাদের আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী। এবং নবী এবং রাসূল একজন কিতাব নিয়ে আসেন, একটি কিতাব নিয়ে আসেন। তো ওনারা যদি আল্লাহ রাসূলকে শেষ নবী না মানেন, তাহলে ওনাদের একটি কিতাবও আছে, তাহলে ওনারা খাতামুন নাবিয়িনের এই ধরনের মানে গাজাখুরি ব্যাখ্যা তারা দিতেই পারেন। তারা তারা অনেক ধরনের ব্যাখ্যা দেন, ওনাদের মানে আহমদিয়া জামাতের ওয়েবসাইটেও আছে, ওনাদের পুস্তকগুলাতে আছে, ওনাদের বক্তারা বিভিন্ন প্রোগ্রামে বলে যায়। আমার সাথে গত দুই বছর এক ডিবিতে ওনারা বলেছেন খাতামুন নাবিয়িনের এক মানে ব্যাখ্যা, উনিও কিন্তু আজকে খাতামুন নাবিয়িন বারবার করে বলছেন। এখন খাতামুন নাবিয়িন কি জিনিস? আমরা খাতামুন নাবিয়িন অর্থ বুঝি যে উনি নবীদের সিলসিলার শেষ পর্যায়ে এসে শেষ নবী। আমি আবারও বলছি, আমরা খাতামুন নাবিয়িন অর্থ বুঝি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, শেষ পর্যায়ে এসে সর্বশেষ নবী এবং উনি একটি কিতাব নিয়ে এসেছেন যেটা আল কোরআন। অর্থাৎ এরপরে আর কোনো কিতাব নেই, এরপরে আর কোনো নবী নেই। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের এস্টাবলিশড আকীদা। কিন্তু ওনারা যে কথাটা বলছেন, ওনারা খাতামুন নাবিয়িনের অর্থ শেষ নবী বলছেন না। আর শেষ নবী মানে বলতে যে ওনারা খাতামুন নাবিয়িন বলেন, ওনারা অন্য ব্যাখ্যা দিয়ে ফেলেন। কিন্তু আমাদের ব্যাখ্যা হচ্ছে, রহমান হিসেবে এখানে থাকা উচিত যে আমাদের ব্যাখ্যা হচ্ছে যে শেষ নবী মানে শেষ নবী, আখেরি নবী, এরপরে গোলাম মোহাম্মদ নাই অথবা অন্য কেউ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওনারা খাতামুন নাবিয়িনের যে মোহর শব্দটি বলেন, যে সিল, এই শব্দটি এই ভাষায় কোরআনে ব্যবহৃত হয়নি। খাতাম শব্দটা ক্লোজ অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি বলছি কোরআনে খাতামুন নাবিয়িন অর্থ হচ্ছে মানে নবুয়তির ধারার সিলসিলার ক্লোজড, শেষ, যেটা দিয়ে নবুয়তি সিলসিলাকে ক্লোজ করা হয়েছে। কোরআনে খাতাম শব্দ এটা ব্যবহৃত হয়েছে, ব্যবহার করা হয়েছে। ওনারা যে মোহর কথা বলছেন, এটা কোরআনিক ট্রান্সলেশন নয়, এটা কোরআনিক বক্তব্য নয়। ধন্যবাদ।